151তম জন্মদিনে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন সাংসদ প্রতিমা ভৌমিক। এদিন রাজধানীর কৃষ্ণনগরস্থিত সাংসদ অফিস প্রাঙ্গণে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান সাংসদ প্রতিমা ভৌমিক। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শুধুমাত্র দেশ নয়, সমগ্র দেশের মানুষ বর্তমানে জাতির পিতাকে স্মরণ করছে। তিনি অনেক কিছু দিয়ে গেছেন। তিনি গ্রামীণ স্বরাজের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ভারতবর্ষকে দেখতে হলে শহরে নয়, গ্রামে যেতে হবে, কারণ 70% মানুষ গ্রামে বসবাস করে। বর্তমানে যে আত্মনির্ভর ভারতের কথা বলা হচ্ছে, সেটার ইঙ্গিত অনেক আগেই তিনি দিয়ে গেছেন। তিনি অহিংসার বার্তা দিয়ে গেছেন, এটাই বর্তমানে প্রাসঙ্গিক। আগামী দিনে গান্ধীজির দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যেতে হবে বলেও জানান সাংসদ প্রতিমা ভৌমিক। আজকের দিনে মেসেজ যিনি আমাদেরকে দিয়ে গেছেন, ওনার যে মেসেজ বার্তা, সেটাকে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ারই আজকে কথা। জাতির পিতা মহাত্মা গান্ধীর 151তম আজকে জন্মদিন। শুধু আমাদের দেশে নয়, গোটা পৃথিবীর যেই জায়গাতেই রয়েছে, সব জায়গাতে আজকে জাতির পিতাকে মানুষ স্মরণ করছেন। ওনার যে আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, আজকে সর্বোপরি যে এক নেতৃত্ব ছিলেন তিনি, মহাত্মা গান্ধীজি, ওনার জীবন থেকে আমাদের সবচেয়ে যে বড় পাওনা, সেটা হচ্ছে মানুষের মধ্যে চারিত্রিক দৃঢ়তা, আত্মনির্ভর কর্মক্ষমতা, গ্রামীণ ভারত, গ্রাম স্বরাজ্য যিনি বলেছেন, ভারতবর্ষকে দেখতে হলে শহর নয়, গ্রামে যেতে হবে, 70% মানুষ গ্রামে বসবাস করেন, যে আজকের দিনে যে আত্মনির্ভর ভারতের আমরা কথা বলছি, উনি অনেক আগেই সেটা ইঙ্গিত দিয়ে গেছেন আত্মনির্ভর কর্মক্ষমতার মাধ্যমে। সর্বোপরি যদি আমরা বলে থাকি ওনার অহিংসা, যেটা সবাইকে সামাজিক সমরসতা, সেই বার্তা উনি আমাদেরকে দিয়েছেন আজকের দিনেও আরও বেশি প্রাসঙ্গিক। বাপুজি আমাদেরকে যেটা অহিংসা পরম ধর্ম বলেছিলেন, সেটা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। তো সবার কাছে আজকে এটাই, বাপুজি আমাদের জন্য যেটা রেখে গেছেন, ও একটা ধরোহর যেটাকে বলে, আমাদের সম্পদের মতো, সেটাকে আমরা সবাই মানব। এবং আজকের এক বিষম পরিস্থিতির মধ্যেও আত্মনির্ভর ভারত এবং কৃষি নির্ভর ভারত, গ্রাম স্বরাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।